शब्द शोना जाए शब्द करे क्यों जख गोलम छादेर उपरे उठलो देखछे सादा पोशाक पड़े एक पथिक मानुष घोड़ार पिष्टे चढ़े इमाथा थेके उमाथा शुधु घोरा घुरी करे ए गोलम टा बोले उठलो के बाबा आपनी बोले आमी होलो अन्य पथिक बोले एखाने की करछेन आपनी बोले आर बोलबे ना बोले की होयेछे बोलछे बाबा शोनो आमार एकटा उंट हारिये गेछे ताई उंटटाके खोजार जन्य आमी छादे घुरे बेड़ाच्छि अच्छा बोलो राग हबे कि हबे ना बादशाह नीचे घूमिए छिलो सुनते बेचे एर मेजाज गरम अरे तोर उंट हारिएछे तोर उंटके खुजते हले परे जले जंगले जेते हबे বাপনদার বাড়িতে আমি আছি আমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করতে জাকির চতুর্বেদী কোনটা নিয়ে এবার মানে আমি আমি দেখাচ্ছি আমার ড্রাইভারকে ওইটা বলে হ্যাঁ ওরকম মনে হচ্ছে কিন্তু সেই দিনকে আবার ও আমাকে আমাকে দেখাচ্ছে এইটাই বলে আপনাকে যে বয়স্ক বয়স্ক লাগছিল মানে পাগড়ি জুব্বা পড়লে পরে তো বয়স্ক লাগে সবাইকে এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ খুব উচুর পচুর মানে খাচ্ছিল ফুফু চালাচ্ছিল কিন্তু যেমন দেখে যে এইটা জাকির ঠাকুর সঙ্গে সঙ্গে ওইটা ফেলে দিল না চিল্লে যা আসলে আদব ভালোবাসার খাতিরে বুঝলি এরকম মানুষ অনেক রকম হয় না জানলে না চিল্লে যা হয় ইনি চিনে না ইনি জানে না জঙ্গলের দিকে যাবি এখানে কেন ঘোরাফেরা করছিস ওকে গিয়ে বলে দে ওরে তোর উট খুঁজতে হলে ছাদে উঠে উঠ পাওয়া যাবে না উট খুঁজতে হলে বলে জঙ্গলের দিকে যেতে হবে যেমন এই কথা বলা তখন বাদশাহ তখন ওই পথিকটা বলে উঠল গোলাম শোনো তোমার বাদশাকে গিয়ে বলে দাও আমি যদি তার ছাদে উঠে আমার হারানো উট না পাই তোমার বাদশাহ মনে করছে আমি স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহ আল্লাহ করব আর আল্লাহকে পেয়ে যাব এটা কখনো সম্ভব ছাদে উঠে যেমন উট পাওয়া যায় না স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যায় না স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যাবে না এর জন্য বলে কি আসমা কি জোর হে ক্যা খুব হে মদিনে মে খুবিয়া মদিনে মে ক্যা বতাও
बताऊं कितनी है खूबियां मदीने में, क्या बताऊं कितनी है खूबियां मदीने में। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। क्या बताऊं कितनी है खूबियां मदीने में, क्या बताऊं कितनी है खूबियां मदीने में, क्या बताऊं कितनी है कितनी है खूबियां मदीने में। कार को भी चूमा है अरे तितलियां मदीने में, तितलियां मदीने में, तितलियां मदीने में। क्या बताऊं कितनी है खूबियां मदीने में, कार को भी चूमा है जिंदगी मदीने में। अल्लाहुम्मा सल्ले अला, जोरे बोले 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 वाले सैयदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। माशाल्लाह जय हो, जिंदाबाद थाकुन बाबजी सोना मुखी आमार। আমরা দুনিয়ায় পড়ে সেই মহান স্রষ্টাকে ভুলে যাই, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। এবার করলোটা কি যখন দুনিয়ার বুকে থাকাকালীন এই যখন বলল শোনো শুধু হেদায়েতের মালিক আল্লাহ, তাই বলে এই নয় যে তুমি শুধু বাড়িতে বসে থাকবে ঘুমিয়ে থাকবে আর হেদায়েত পেয়ে যাব আর আল্লাহ আল্লাহ করব আল্লাহ পেয়ে যাব, এটা কখনো সম্ভব নয় বাবা জি সোনামুখী আমার। হেদায়েত পেতে গেলে তোমাকে কষ্ট করতে হবে। এবার যখন বাদশা এই কথা বলেছে ওই পথিকটা জামি যেমন তার ছাদে উঠে আমার উট পাওয়া যাবে না, তোমার বাদশাও কিন্তু বিছানায় শুয়ে আল্লাহ আল্লাহ করলে কোনোদিন আল্লাহকে পাবে না, এই যেমন বলেছে সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেল এ কোন সাধারণ মানুষ নয়, এ আল্লাহওয়ালা মানুষ হবে, নিশ্চয় আমাকে পথ দেখাতে এসেছে। এই বলে উনার পিছন ধাওয়া করলো, উনার পিছন যখন ধাওয়া করতে লাগলো তখন সময় করলোটা কি, উনার পিছন ধাওয়া করতে লেগেছে আস্তে আস্তে করে। জি জি জি, বেশ জলদি, ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। জি জি, যাকে আপনারা খুব ভালো মানুষ, আপনাদেরকে খুব ভালো লাগছে, আপনারা বিরক্ত হন না তো বাবজি? হ্যাঁ ঠান্ডা লাগছে কত, খুব বিরক্ত হন না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পয়সা দিতে হবে না, হাত উঠে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন। তাই এবার করলো কি, যখন এবার গোলাম তার কথা শুনলো ই সঙ্গে সঙ্গে পিছন ধাওয়া করতে লাগলো, পিছন ধাওয়া করতে করতে এখন সময় করলো ডাকি, যখন পিছন ধাওয়া করতে লেগেছে দেখছে ডাকি উনাকে আর পাওয়া যাচ্ছে না, পিছন ধাওয়া করতে লাগলো উনার সামনে, যখন সামনে পেরিয়ে গেল চোখের আড়াল হয়ে গেল, তখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে উনি আল্লাহকে ডাক দিতে লাগলো, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি সাক্ষী থেকো যতদিন তোমাকে না পাবো, যতদিন তোমাকে রাজি না করব, যতদিন পর্যন্ত তোমার ভালোবাসার পাত্র না হব, কোনদিন রাজপ্রাসাদে প্রবেশ করব না। রাজপ্রাসাদ ত্যাগ করে বাদশা বেরিয়ে পড়ল, একদিন দুই দিন নয় অনেক বছর কেটে গেল, কিছু পেতে হলে কিছু দিতে হবে হেদায়াতের মালিক আল্লাহ, তাই বলে ঘরে প্রবেশ করে হেদায়াত করবেন না আল্লাহর মজবুরি পড়ে নাই, হেদায়াত হতে গেলে তোমাকে আল্লাহর দিকে ধাপিত হতে হবে, অগ্রসর হতে হবে, তুমি যদি এক ধাপ এগিয়ে আসো আল্লাহর কুদরত তোমার দিকে 10 ধাপ এগিয়ে যাবে।
যাই হোক বাপজি সোনামুখী আমার আমি যে কথা বলতে যাচ্ছিলাম তো দুনিয়ার বুকে লাভবান কামিয়াবি হেদায়াতের পথেই রয়েছে টাকা পয়সা ধন দৌলতের জন্য নয় যাগে আমাকে মা বোন এখানে অনেক রয়েছে আমাকে একটা মায়ের সামনে গজল বলতে বলেছে আমি বলে দিই আপনাদেরকে বলবো কারা কারা মাকে ভালোবাসেন হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার নিজের মার স্বার্থে গো মা কেমন জিনিস দেখুন প্রত্যেক ব্যবসা করার জন্য প্রত্যেক ব্যবসার জন্য একটা পুঁজির দরকার আছে আর মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাবা মা যার বাবা মা নেই তার জিন্দেগির কোনো মূল্য নেই বুঝতে পারছে যার বাবা মা নেই তার জিন্দেগির কোনো মূল্য নেই লক্ষ কোটি টাকা থাকতে পারে তোমার বাবা মা যদি না থাকে তোমার কোনো মূল্য নেই মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ দুটোর মধ্যে যদি একটাও না থাকে তাহলে পুরো বাড়ি ঘর বাদ পদ মা বা এমনই একটা জিনিস কিন্তু আমরা সে মাকে ভুলে যাই কেমন মা চিন্তা করুন ওরে দশ মাসে দশ দিন মায়ে গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবি আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া সুবহানাল্লাহ বলেন মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ মা কেমন জিনিস চিন্তা করুন ওরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি পেশাব পায়খানা আমরা মায়ের কোহলে করি তবু না মা রাগ হইল ভিজিল গুয়ে মুতে আর আমারে শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে মা কেমন জিনিস চিন্তা করুন মা বিছানায় অসুস্থ পড়ে আছে এখন সময় ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে বড় বড় ডাক্তারকে নিয়ে এসেছে বড় বড় আয়া নার্সকে নিয়ে এসেছে মার সামনে ফল ফাঙ্গুর খাবার রেখেছে এবার যখন মাকে দিতে আছে মার মুখে খাবার যাচ্ছে না চোখ দিয়ে শুধু গড়গড় করে পানি ঝরে মাসি বলে উঠল বেটারে তোমার মাঝে কিছুই খাচ্ছে না এ তো ভালো হবে কেমন করে তুমি একবার তোমার মাকে বলো এবার ছেলে এসে মার কাছে এসে বলে মা কি ব্যাপার এত ভালো ভালো ডাক্তার রেখেছি এত ভালো ভালো খাবার রেখেছি আপেল আঙ্গুর বেদানা নাশপাতি সব কিছু রেখেছি আর তুমি খাচ্ছ না কেন না খেলে ভালো হবে কেমন করে আহারে মা জননী মুখ দিয়ে কথা বলছে ছেলে বলছে মাসি মা যে কি বলছে আমি যে কিছুই বুঝতে পারছি না তখন মাসি বলছে বেটারে এখন তো তুমি বুঝতে পারবে না এখন যে অনেক বড় হয়ে গেছো এখন তো মার কথা বুঝতে পারবে না বেটা অনেক বড় হয়ে গেছো যে তুমি এখন বড় হয়েছো অথচ তো এমন একটা দিন ছিল যেদিন তোমার মুখ দিয়ে স্পষ্ট কথা বের হয় নাই তুমি কিছু বলতে পারতে না কিন্তু যেটাই বলতে তোমার মা বুঝে নিত তোমার মা জানতে পারত আর আজকে দুনিয়ার মোহে পড়ে তুমি তোমার মাকে চিনলে না মার কথা বুঝতে পারছো না এখন তো বড় হয়ে গেছো বাবা তোমার মা কি বলতে চাইছে শোনো তোমার মা বলছে ছেলে রে আমার এত দামি দামি ডাক্তারের প্রয়োজন নেই আমার এত ভালো মন্দ খাবারের প্রয়োজন নেই তুই শুধু আমার কাছে এসে একবার মাথায় পাঁচ মাথার কাছে বস আমার পাশে বসে তুই যদি আমাকে বিশ পর্যন্ত খাইয়ে দিস আমি মা কোলে যাই শান্তি পাব আর সেই মা জননীকে চিনলাম না মা বলছে ছেলে রে তুই শুধু আমার পাশে বসে থাক নিজের হাতে যেটা খাইয়ে দিবি আমি মা ওতে শান্তি পাব কিন্তু এত ভালো ভালো ডাক্তারের প্রয়োজন নেই আমরা দুনিয়ার মায়ায় পড়ে মা বাবাকেই চিনলাম না তাই কি বলছে শুনুন ওরে হাতে পায়ে তেল মাখা মা দিল শক্ত করি পেশাব পায়খানা আমরা মায়ের কোহলে করি তবু না মা রাগ হইল ভিজিল গুয়ে মুতে আর আমার শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে আবার অসুখ হলে দেখি চাইয়া আমার মা রইছে বিছানাই কইরা রে আমার অসুখ হলে দেখি চাহিয়া আমার মা রইছে বিছানাই কইরা
বলে আমায় আল্লাহ যাও বলয়ে সন্তানের নিও না দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা মার মহব্বতে জোরে বলে সুবহানাল্লাহ মা কেমন জিনিস চিন্তা করুন মার মতন কেউ হয়নি আর হবে না মা এমন হাজার কষ্ট সহ্য করেও নিজের ছেলের কথা ভাবে কিছু মা কেমন জিনিস চিন্তা করুন আমরা মিথ্যে কথা বলি নিজের পেট বাঁচানোর জন্য আর মা অনেক সময় মিথ্যে কথা বলে শুধু ছেলেদের মন ভরার জন্য চারটে ধরুন আম নিয়ে এসেছে তিনটে ছেলে একটা মায়ের জন্য আছে আরেকটা ছেলে বলছে আমার এতে পাঁচ ভরে না আরেকটা নিব মা জননী করে কি মা ওই নিজের ভাগটাও ছেলেকে দেয় ছেলে যখন বলে মা তুমি খাবে না বলে মিষ্টি আমাকে ভালো লাগে না বাবা মা মিষ্টি জিনিস বলে আমাকে পছন্দ নয় খেতে ভালো লাগে না আসলে মা ওটা বলে ছেলেদেরকে সান্তনা দেয় মা নিজের হকের খাবার ছেলেদের মুখে তুলে দেয় আর আমরা বড় হয়ে সেই মাকেই চিল্লাম না সেই মাকেই জানলাম না আমার অনেক পুরাতন কথা শুনলে বুক ফেটে যায় আর মা ছেলেকে ছেলে মাকে অন্যায় করে অত্যাচার করে প্রত্যেক দিন মাকে মারধর করে খেতে দেয় না পড়তে দেয় না অথচ চিন্তা করুন সেই মা কেমন জননী মা প্রত্যেক দিন ওই মাকে ছেলেতে মারধর করে কিন্তু কি করবে পাশের বাড়ির লোক থানায় ডায়েরি করে এসেছে থানায় ডায়েরি করে এসেছে ওর ছেলে প্রত্যেক দিন ওর মাকে মারধর করে রিপোর্ট দিয়েছে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে কিন্তু বুড়ি মা দূরে ছিল শুনতে পেয়ে গেছে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে আহারে দৌড়াতে পারছে না মনোবল এগিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে করে থানায় হাজির হলো থানায় হাজির হয়ে সিঁড়িতে উঠতে পারছে না হয়ে পড়ে যাচ্ছে এখানে আমার অনেক হিন্দু ভাই মা বোন আছেন এখানে যত আমার আজকে শ্রোতা সবাই রয়েছে সকল জাতি এখানে রয়েছে সবাই মন দিয়ে শুনুন মা বাবা কেমন জিনিস কখনো নিজের মা বাবাকে কখনো ই দিবেন না আঘাত করবেন না এটা জেনে রাখবেন নইলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না এটা জেনে রাখবেন মা বাবা এমনই একটা জিনিস আমরা বয়স্ক হয়ে গেলে খাস করে আমি বেশিরভাগই আমাদের অন্য গায়ের মুসলিম ভাইদেরকে দেখি অনেক জেনে দেখেছি বড় বড় লোকের ভালো টাকা পয়সা ইনকাম করে রোজগার করে অথচ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এরকম করবেন না একদিন আপনাকে বুঝতে হবে এটা জেনে রাখবেন চিরদিন সবার সমান নয় আপনারও ছেলে মেয়ে রয়েছে এই দিন আপনারও হবে মা বাবাকে দুনিয়াতে ভুলে গেলে মা কেমন জিনিস চিন্তা করুন মা ছেলেকে মারে ছেলে প্রত্যেক দিন মার উপর অত্যাচার করে ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে মা যেমনই শুনতে পেয়েছে কানে থানায় দৌড়িয়ে গেছে সিঁড়িতে উঠতে গিয়ে আবার উবুড় হয়ে পড়ে গেল শক্তি নেই দুর্বল হয়ে গেছে মা মা খালি একটাই কথা বলে দারোগা বাবু আমার ছেলেকে মারবেন না আমার সন্তানকে মারবেন না পুলিশ বলে কে রে তুই কি হয়েছে বুড়ি বলে আর বলবেন না আপনি আমার ছেলেকে ধরে এনেছেন বলে কে তোর ছেলে বলে অরূপ শেখ হলো আমার ছেলে বলে হ্যাঁ তোকে ধরেছি বেশ করেছি ওকে উচিত শিক্ষা দেব বলে আপনার পায়ে ধরি পুলিশ বাবু আমার ছেলেকে মারবেন না বলে কেন রে কি হয়েছে ও ছেলে তোকে দিন রাত মারে অত্যাচার করে আর ওই ছেলের জন্য কেন এত মায়া জাগাচ্ছিস কেন এত আবদার করতে এসেছিস ওকে উচিত শিক্ষা দিব তখন পুরি মা তার পায়ে পড়ে গিয়ে বলে দারোগা বাবু ওই ছেলে আমাকে মারুক আমার কোনো প্রবলেম নেই আমাকে খেতে না দিক পরনে কাপড় না দিক আমার কোনো যায় আসে না আমি যতদিন বাঁচব ভিক্ষে করে খাবো লোকের দুয়ারে দুয়ারে চেয়ে চিনতে খাবো আমাকে ছেলেকে কিছু দিতে হবে না ও আমাকে মারুক তবু শিকার আমাকে খেতে পড়তে না দিক তবু ভালো ওকে শুধু একবার বলেন তোকে খেতে দিতে হবে না পরনের কাপড় লাগবে না ও যেন আমাকে একবার মা বলে ডাকে মা কেমন জিনিস চিন্তা করুন প্রত্যেক ভালোবাসার পিছনে স্বার্থ রয়েছে মা বাবার ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না নিজের কলজের টানে নারীর টানে আপন সন্তানকে ভালোবাসে আর আমরা সেই সন্তান দুনিয়ার বুকে আসার পরে বড় হয়ে ওই বাবা মাকে চোখ দেখিয়ে কথা বলি
বাবা মা যদি একটা কথা তিনবার বলে তো বিরক্ত হয়ে যাই অথচ এমন একটা দিন ছিল ওই ছেলে 14 বার বলেছে মাকে মা এটা কি মা বলেছে বেটা এটা কাক আবার বলেছে মা এটা কি বলে কাক হাজার বার বলেছে বাবা মা বিরক্ত হয়নি আর ছেলে মা যদি একটা কথা তিনবার বলে তখন ছেলে বিরক্ত হয়ে যায় এরকম করবেন না মা কেমন জিনিস চিন্তা করুন বিদেশে কারো ছেলে যদি মারা যায় বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় মার কাছে টেলিফোন করতে হয় না চিঠি পাঠাতে হয় না ইমেল করতে হয় না কেউ বলুক আর না বলুক মার হৃদয় এমনিতেই বুঝতে পারে আর মনে মনে বলে নিশ্চয় আমার ছেলের কিছু হয়েছে একেই বলে মা ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মাই লজ্জাপতি গাছের পাতা টোটা দিলেই মরে আর আমরা সন্তান হারা মার কলিজা ছটফট ছটফট করে কারো অন্ধ আতুর ল্যাংলা খোড়া হইলে কারো ছেলে ধুলা ঝাইরা মায়ে আপন টান দিয়া লয় কোলে কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে রে ভাই হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তো হবু পালে ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তালে রে ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কাঁদন সে কাঁদন কয়েক দিন পর থাকে না কিন্তু দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো পৃথিবীর বুকে থাকাকালীন তোমরা হেদায়েতের মধ্যে থাকো আর যারা দুনিয়ার বুকে যারা রয়েছে অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলো আর তোমরা নিজের পিতা মাতার অনুসরণ করো আল্লাহ যদি সেজদা করার হুকুম কাউকে দিত তা আল্লাহর পরে পরে নিজের বাবা মার পদতলে প্রত্যেক ছেলেকে বলতো সন্তানদেরকে তোমরা নিজের বাবা মার পদতলে সেজদা করো এরকম বাবা মার মর্যাদা রয়েছে বাবা মার শান রয়েছে রুতবা রয়েছে সেই বাবা মাকে কখনো অবহেলায় কাটিয়ে দেবেন না বাবা মার প্রতি আপনারা অবহেলা দেখাবেন না বাবা মা এমনই একটা জিনিস যে বাবা মা ছিল বলে তাদের ওসিলায় আপনি দুনিয়ার মুখ দেখতে পেয়েছেন হ্যাঁ ওই বাবা মা ছিল বলে আজকে চাকরি পোস্ট পেয়েছেন পুলিশ হোক আর বিএসএফ হোক আর যেই পোস্ট হোক না কেন আজকে বাবা মা ছিল বলে পেয়েছেন নইলে কোনোদিন সম্ভব হতো না বাবা মার আশীর্বাদের বদৌলতে বাবা মার মেহনতের ফলে আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছেন এটা জেনে রাখবেন সেই বাবা মাকে যদি অমান্য করেন গুরুর কথা যদি শেষ বেলায় বলে না জেনা নিবে কানে তার দম বের হবে সে সব অতীতের টানে তো এরকম দুনিয়ার বুকে থাকাকালীন সেই বাবা মাকে অবহেলা করবেন না মা বাবা হলো অমূল্য রত্ন ব্যবসার পুঁজি লাগে কিন্তু মানুষের জিন্দেগির পুঁজি হলো নিজের বাবা মা যার বাবা মা নেই তার কোনো মূল্য নেই কোনো দাম নেই আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে হেদায়াত দান করে সকলে বলি আল্লাহুম আমিন আমি আর বিরক্ত করছি না আপনাদেরকে বাড়াচ্ছি না আমার আওয়াজ সেরকম আমি এতক্ষণ বলি না কেন জানে বক্তব্যের মধ্যে ভাঁজ আছে অনেকজন বলে কেন কিন্তু আসল কথা জানেন কি ব্যাপারটা হচ্ছে কি কি দরকার তিন ঘন্টা চার ঘন্টা করা কিন্তু তিন চার ঘন্টার কাজ যদি এক দেড় ঘন্টায় হয়তো দরকার কি এর জন্য যদি মানুষ বুঝে না বলে যায় হোক কিন্তু যা কি অসুবিধে নেই আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করছি না তবে আমার বাপন ভাই বারবার করে রিকোয়েস্ট করছে যে আমার ওই গত বছর না কখন আমি একটা কি উর্দু নাদ বলেছিলাম তো বারবার বলতে বলছে তো প্রথমে বললে ভালো হতো শেষে বলে আর বলে কি হবে তো যা কি ওর লাগে বলেই দিই আপনাদেরকে নাকি দু লাইন বলেই দিই যার শেষ ভালো তার সব ভালো বলবো তো আপনারা বললে বলবো জি 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 আচ্ছা বেশ বলছি ঠিক আছে আর শিশে ফরশি তক বস ইহি ধুম হে
जाते आका की आई मजा गया। सुभानअल्लाह बोलें। अरशे फर्शी तक बस यही धूम है, जाते आका की आई मजा गया। आमना के ललन मुस्तफा के लिए रब ने दुनिया बनाई मजा गया। सुभानअल्लाह बोलें। अपने सोया मुकद्दर जगाने लगा, रहमतों में ये सावन नहाने लगा, रहमतों में ये सावन नहाने लगा। तुम सुदाई कदम मुस्तफा की कदम क्या जमी पर पड़े, मुस्तफा की कदम क्या जमी पर पड़े, मिट गई हर बुराई मजा गया। आप लोग को मजा आया? मजा तो आज है किंतु फजरे नमाज पढ़ बिना जानी तो वाज भालो लागबे किंतु नमाज पसंद है ना। আবার মুখে বলছে আমরা আল্লাহকে তো মানি নবীকে তো মানি নামাজ পড়ি না তো কি আছে। হায়রে হায়রে হায়রে, বড় আফসোস লাগে দুঃখ লাগে, নিজের মসজিদ হাহাকার করছে গো। আর আমরা মুসলমান এই অবস্থায় পড়ে আছি। আচ্ছা একবার হাত তুলে দেখান তো, ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে আপনারা সকলে নামাজ ধরবেন। হাত উঠে ধরেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এদের সকলকে কবুল করো, বলুন আল্লাহুম আমিন। একবার ছোট করে একবার দোয়া করে আপনাদের সকলের জন্য হাত উঠান।